কুমিল্লা এক আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের সাথে মত বিনিময় করেছেন আইইবি কুমিল্লা কেন্দ্রের প্রকৌশলীরা। এ সময় এলজিইডি, গণপূর্ত, পাউবো, বিউবো, বাখরাবাদ গ্যাস, পলিটেকনিক ইনস্টিটিউট সহ জেলার বিভিন্ন সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের প্রকৌশলীরা এমপি সবুরকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। রোববার দুপুরে আইইবি কুমিল্লা কেন্দ্র মিলনায়তনে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে আয়োজিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী রহমতুল্লাহ কবির, প্রকৌশলী আবুল কালাম হাজারি, প্রকৌশলী আব্দুল লতিফ এবং কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান। এ সময় এমপি সবুর সবাইকে ধন্যবাদ জানিয়ে তার নির্বাচনী এলাকা সহ জেলার উন্নয়নে প্রকৌশলী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় এমপি সবুর সবাইকে ধন্যবাদ জানিয়ে তার নির্বাচনী এলাকা সহ জেলার উন্নয়নে প্রকৌশলী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।